আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা পল্লিখত ত্রিধারে তরঙ্গলীলা গল্পের 37তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মায়ের সঙ্গে রাগারাগি করে ফোন কেটে দিল সুহাস। তার রাগের মাত্রা দেখে নামির বুকে ধুকপুক শুরু হলো। এতক্ষণ সুহাস কথা বলছিল আর সে পাশে বসে সমস্ত কথা শোনার এবং বোঝার চেষ্টা করছিল। যতটুকু বুঝলো সিমরানকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল, এটা নিয়ে অশান্তি করেছে সিমরান। অশান্তির মাত্রা কতখানি টের পেল নামি, কারণ আর কেউ না জানলেও সে জানে মেয়েটা এক গুয়ে স্বভাবের। সৌধ ভাইয়ের প্রতি মেয়েটা গভীর প্রণয় আসক্ত। সৌধর জীবনে যে জ্বর এসেছে এই জ্বর থামাতে সিমরানের এক বুক ভালোবাসাই যথেষ্ট, যদি সৌধ সুযোগ দেয়। এতদিন ভয় পেলেও এখন আমি মন প্রাণ দিয়ে চাই সৌধের সঙ্গে সিমরানের জুটি মিলুক। এই জন্য সুহাসের সাহায্য দরকার। সাহায্যের আগে সুহাসকে জানানো দরকার সিমরান সেই কিশোরী বয়স থেকে এক সৌধতে মত্ত, ভীষণ ভালোবাসে মেয়েটা। সে ভালোবাসা সমুদ্রের অতল গহ্বরের চেয়েও গভীর। নিদিয়াপুর বিয়ে হয়ে গেছে, নিয়তি বা পরিস্থিতি যে কারণেই হোক সৌধর জীবনে সিমরানের আগমন রাস্তা পরিষ্কার করে দিয়েছে নিদিয়াপুর। আর কোনো বাধা নেই, দোটানা নেই। দীর্ঘশ্বাস ফেলল নামি, সুহাসের কাঁধে হাত রেখে বলল, মাথা ঠান্ডা করো সুহাস। নামি ভেবেছিল এবার সিমরানের সত্যিটা জানাবে, কিন্তু তার আগে সুহাসের রোশনালের শিকার হলো। শট আপ, ধমকে উঠল সুহাস। নামি কাঁদো কাঁদো মুখে বলল, আমাকে ধমকাচ্ছ কেন, আমি কি করেছি? আকস্মিক সমস্ত ক্রোধ নামির ওপর ছেড়ে ফেলল সুহাস। প্রচণ্ড জোরে ধমকটি নামির দেহ ছাড়িয়ে হৃৎপিণ্ড পর্যন্ত কাঁপিয়ে তুলল, ফলে আপনা আপনি জল গড়ালো চোখ বেয়ে। সুহাসে সেদিকে হুশ নেই, তার একমাত্র আদরের বোন, তার জন্য পাত্র দেখা শুরু হয়েছে। বাবা মা সিমরানের বিয়ের কথা ভাবছে, অথচ সে জানে না মেয়েটা বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা, ওর কাউকে পছন্দ কিনা, এইসবও জেনে নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আশ্চর্যান্বিত হয়ে গেল সুহাস, তীব্র ক্রোধে নাক কান রক্তিম বর্ণ ধারণ করলো তার। ধমকে স্তব্ধ নামি কিছুটা স্বাভাবিক হয়েছে। সুহাসের অবস্থা দেখে পিঠে হাত বোলালো নিচু আর নরম গলায় শুধালো, সুহাস প্লিজ শান্ত হও। দুহাতে কপাল থেকে চিবুক অব্দি জমা বিন্দু বিন্দু গাম মুছে নিয়ে লম্বা শ্বাস নিল সুহাস আর বলল, বাড়িতে প্রচুর অশান্তি হয়েছে, বাগজোর করছে সিনু, আমাদের আজই ফিরতে হবে। নামি চমকে উঠল। নামি আজই ফিরতে হবে? তারা তো হানিমুনে এসেছে, এভাবে ভেঙে চুড়ে হানিমুন বরবাদ করে চলে যাওয়ার মতো সত্যি কি কিছু ঘটেছে? তাছাড়া আজ তো আয়াজ ভাই আর ফারার বিয়ে হবার কথা, সুহাস কি ভুলে গেছে এইসব? গোপনে একটা নিঃশ্বাস ছেড়ে নামি বলল, কিন্তু আজ তো আয়াজ ফারার বিয়ে, কীভাবে ফিরে যাব আমরা? তরাক করে উঠে দাঁড়ালো সুহাস। ওরা বসেছিল বিচের কাছাকাছি একটা রেস্টুরেন্টে, লোক সমাগম কম, তবু দু একজন ছিল। রাগ উঠলে সুহাসের মাথা ঠিক থাকে না, তাই মায়ের রাগ নামির উপর খাটিয়ে দিল। তোমার যেতে সমস্যা থাকলে আমি একাই যাব, বোনটা তো আমার, দায় দায়িত্ব দরদ সবটা আমারই, তুমি বুঝবে কি করে আমার অনুভূতি? সুহাস কন্ট্রোল ইউর সেলফ। রেস্টুরেন্টের কাছাকাছি ছিল সৌধ, আয়াজ ফারার ছবি তুলে দিচ্ছিল সে। হঠাৎই সুহাসের চড়াগলা শুনতে পেয়ে এগিয়ে আসে, সুহাসকে রাগান্বিত দেখে আর নামির সঙ্গে ঝগড়া করতে দেখে এগিয়ে আসে, মৃদুস্বরে ধমক দেয়, কি ব্যাপার তোর, ওকে ধমকাচ্ছিস কেন? লোকজন দেখছে সুহাস, রাগ কন্ট্রোল কর, শান্ত হয়ে বসে বল সমস্যা কি। সহসা উঠে দাঁড়ালো নামি, কান্না প্রায় মুখ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এক চোটে রিসোর্টে চলে গেল। পিছন থেকে ফারা ডাকলো কয়েকবার, নামি শুনল না। দূর থেকে দেখা গেল চোখের পানি মুছতে মুছতে ত্বরিত বেগে হেঁটে চলে যাচ্ছে মেয়েটা। বাড়িতে ঘটে যাওয়া ঘটনা বেশ মন দিয়ে শুনল সৌধ, প্রচণ্ড অবাক হলো সে। উদয়নীয়াটি এত তাড়াতাড়ি সিনুর বিয়ের কথা ভাবার মতো মানুষ নন, তাহলে হঠাৎ এই ভূত কে চাপালো তার মাথায়? আর সামান্য একটা বিষয় নিয়ে সিনুই বা এমন মারাত্মক প্রতিক্রিয়া দেখালো কেন? বিয়ে না করলে না করবে, তাই বলে বাঞ্চোর করে নিজে আহত হবে? এই মেয়েটা যে সত্যি ভাইয়ের ফটোকপি এতে এক বিন্দু সন্দেহ নেই। বিস্মিত মুখে সুহাসের দিকে তাকিয়ে এসবই ভাবছিল সৌধ। তার ভাবনা ব্যাঘাত ঘটল সুহাসের কথায়, দোস্ত আমাকে এক্ষুনি ফিরতে হবে, এদিকটা তুই ম্যানেজ করে নিস প্লিজ। হাস ফাস চিত্তে উঠে দাঁড়ালো সুহাস, মুহূর্তেই তার হাত টেনে বসিয়ে দিল সৌধ। কঠিন মুখে বলল, তুই কোথাও যাবি না, যাব আমি। হোয়াট? ইয়েস ব্রো, হানিমুনে এসেছ, হানিমুন করো, ওদিকটা আমি সামলে নেব। আমার বোন হসপিটালে ভর্তি সৌধ, চেঁচিয়ে উঠল সুহাস। সৌধ নির্বিকার ভঙ্গিতে ওর কাঁধে একটা হাত রেখে শীতল কণ্ঠে জবাব দিল, আমার বোনটা রিসোর্টে গিয়ে চোখের জল ফেলছে সুহাস। উদ্যম চিত্ত আকস্মিক নিরুদ্যম হয়ে গেল, চঞ্চল দৃষ্টি হলো অঞ্চল। দীর্ঘশ্বাস ফেলল সুহাস আর বলল, নামি বুঝদার সৌধ, ওকে ম্যানেজ আমি করে নিব। তুই বুঝদার নস সুহাস, আমি অবচেতা তুই অবচেতা করছিস।
ওদিকের খবর নিয়েছি আমি, শিনুকে বাড়ি নিয়ে এসেছে, পায়ে লেগেছে, ব্যান্ডেজ করে নিয়েছে, দ্যাটস ইট। বাকি যা সমস্যা দেখি নেব আমি, মাত্র কটা দিন ছুটি, তুই নামিকে সময় দে দোস্ত। ভালোবাসা পেয়ে যাও মানেই ইটস ওকে নয়, ভালোবাসা পাওয়া মানেই যত্নের সঙ্গে তা রক্ষা করা। অবহেলা অনাদরে ভালোবাসা হারাতে নেই সুহাস, যা পেয়েছিস তা আগলে রাখতে শেখ। কিন্তু শিনু, ব্যাপারটাকে তুই একটু বেশি জটিল করছিস। ওর কারোর সাথে রিলেশনশিপ আছে সৌদ না নেই? হয়তো আছে, আমরা জানি না, নয়তো এমন কিছু কেন ঘটাবে? তোর বোন সম্পর্কে তোর চেয়ে আমি বেশি জানি, কার সাথে মিশছে, কখন কোথায় আড্ডা দিচ্ছে সব আপডেট পাই। এমনভাবে পাই মনে হয় বোনটা তোর না আমার। এক চিন্তায় বাঁকা হাসির দেখা মিলল সৌদর অদর্কনে। সুহাস পন পন দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করবো আমি এখন? তুই বউর সঙ্গে এনজয় কর, আয়াস পাড়ার বিয়ে দিবি, আমি এখনই রওনা দেব। কৃতজ্ঞতায় বুক ভার হলো সুহাসের। সৌদর বুকে মৃদু কিল বসিয়ে উঠে দাঁড়ালো সৌদ। এরপর আচমকা সুহাস তাকে জড়িয়ে ধরলো আর বলল, তুই শুধু বন্ধু না সৌদ, তুই আমার ভাই। ওদের কথোপকথন শেষে আয়াসকে ফোন করলো সৌদ আর বলল, আমি ব্যাক করছি দোস্ত, ইমিডিয়েটলি ব্যাক করতে হচ্ছে আমাকে, সরি ভাই, তোর বিশেষ দিনটায় পাশে থাকতে পারলাম না। আকস্মিক সৌদর সিদ্ধান্তটি সুহাসের মনে দানা বেঁধে থাকলেও আয়াস যেন হাফ ছেড়ে বাঁচল, কারণ ভোরবেলা প্রাচীর দেওয়া বার্তাটা দেখছে সে, আর সেই থেকেই হৃৎপিণ্ডটা লাফাচ্ছে তার। তাই হঠাৎই সৌদকে ব্যাক করতে হবে জেনে মন খারাপের পাশাপাশি একটু খুশি হলো। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন, নয়তো সৌদ থেকে গেলে কোনো ভাবি যদি নিদি আর অর্পণ স্যারের ব্যাপারটা স্যারের মুখোমুখি হয়ে যায়, সেই বিভৎস মুহূর্তটা নিয়ে আর ভাবতে চাইল না আয়াজ আর বলল, সাবধানে যাস। সৌদ বাঁকা হাসল, যেন টের পেল আয়াজের মনোভাষণ ভাবনা। বেইমানদের সহ্য করা গেলেও বেইমান তৈরির মেশিনদের সহ্য করা যায় না। সৌদর কাছে অর্পণ স্যার বেইমান তৈরির মেশিনের মতোই, যার মুখ দর্শন করতে ভয় হয় তার। না জানি তার দ্বারা ধ্বংস হয়ে যায় মেশিনটা, খুন হয়ে যায় অর্পণ স্যার, না জানি বিধবা রূপে ধরা দেয় তার আগুন পোকার নিধি। গভীর নিস্তব্ধ রজনী, স্পষ্ট সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, চারদিক থেকে শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে কয়েকটা মানব শরীর, পাতলা ফিনফিনে শাড়ি পরিহিত রমণী হিম বাতাসে থেকে থেকে শিউরে উঠছে, শরীরের লোমকূপ দাঁড়িয়ে পড়ছে, তার পাশে দাঁড়িয়ে আছে রমণীটির অর্ধাঙ্গ। বউর নাজুক অবস্থা দেখে লম্বাটে দেহখানা গা ঘেঁষে দাঁড়ালো, ফিসফিস করে বলল, এই তো কিছুক্ষণের মধ্যেই বিয়েটা কমপ্লিট, তারপর রুমে চলে যাব। সুহাসের নরম স্বরে বিগলিত হলো নামি, চোখের ইশারা বোঝালো, টেনশন করো না আমি ঠিক আছি। মন মানল না সুহাসের। নামির হাতের আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিল, গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রইল নিশ্চুপ। নামিও জড়সড়ো হয়ে ঠাঁই দাঁড়িয়ে রইল। ওদের সঙ্গে আরও কয়েকজন সদ্য পরিচয় হওয়া মানব মানবী রয়েছে, তারা আইয়াজ ফারার বিয়ে উপলক্ষে সাহায্য করতে এসেছে, এরা সৌদর পরিচিত। মধ্যরাতে কাজী সাহেব উপস্থিত, মোটা অঙ্কের টাকা দিয়ে ঠিক করা হয়েছে তাকে, আজকে সব আয়োজন সৌদই পরিকল্পনা করেছে, বলা যায় বন্ধু আয়াজের বিয়ের উপহার এটি। এমন স্মরণীয় একটা উপহার কেবল সৌদর মাথা থেকে আসা সম্ভব। সমুদ্রের কাছাকাছি বালু চড়ে উপর গোলাকৃতির একটা টেবিল ঘিরে তিনটা চেয়ার রাখা, যার দুটিতে বসেছে আয়াজ ফারা আর একটিতে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতেই থরথর করে কাঁপতে শুরু করলো ফারা। কাজী সাহেব ব্রোকোচকে একবার আয়াজের দিকে তাকালো আর একবার সুহাসের দিকে তাকিয়ে বলল, জবরদস্তি করে বিয়ে পড়ানো ঠিক না, বিয়ে কবুল হয় না। সুহাসের কপালে ভাঁজ পড়ল। আয়াজ আহত চোখে একবার কাজী একবার ফারার ভীত মুখের দিকে তাকালো। নতুন বরের করুণ দশা দেখে সুহাস মিটিমিটি হাসল, নামিকে ইশারা বলল ফারার কাছে যেতে। সঙ্গে সঙ্গে নামি ফারার পাশে বসে ওর কাঁধে স্পর্শ করল, অভয় দিয়ে কাজী সাহেবকে বলল, আসলে ওর নার্ভাস ফিল করছে। কথাটা বলেই ফারাকে উদ্দেশ্য করে বলল, বি স্ট্রং ফারা, আজ তোর জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা রাত, তোদের 5 বছরের ভালোবাসা পূর্ণতা পাবে আজ দোস্ত, ভাবতে পারছিস? কেঁপে উঠল ফারা, কিয়ৎক্ষণ সময় নিয়েই তাকালো আয়াজের পানে, মৃদুমন্দ বাতাসে মৃদু আলোয় প্রিয়জনের আকুল দৃষ্টি দেখে বুক ধুকপুক করে উঠল। নিমেষেই দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল নামি, কাজীকে ইশারা করল বিয়ে পড়াতে। 5 বছরের ভালোবাসা, ডোক গিলল কাজী সাহেব, ভালোবাসাবাসীর বিয়ে তাহলে? মধ্যরাতে অদ্ভুত বিয়ের আয়োজন দেখে সন্দেহ হচ্ছিল তার, ভেবেছিল মেয়েটাকে জোর করে তুলে আনা হয়েছে। সে ভাবনা ভুল প্রমাণিত হলো, নিশ্চিন্ত মনে বিয়ে পড়ানো শুরু করলো। বিয়েটা সুসম্পন্ন হতেই দু হাতে মুখ চেপে ঢুকরে উঠল ফারা, উপস্থিত সকলে হতভম্ব। নামি তৎক্ষণাৎ পিছনে থেকেই ওকে জড়িয়ে ধরলো, আসলে ওর অনুভূতি একমাত্র নামিই বুঝতে পারলো, আয়াজও বুঝল কিছুটা, তবে পুরোপুরি নয়। সে শুধু আহত চোখে নির্বাক মুখে বসে রইল চুপচাপ। অনেকটা সময় নিয়ে ফারা শান্ত হলো, আকস্মিক সবাই মিলে আতশবাজি ফোটাতে শুরু করলো। নামি সুহাস সহ সকলেই এক সুরে বলে উঠল,
মাঝরাতে সমুদ্র পাড়ে একজোড়া লাভবার্ডের বিয়ে সম্পন্ন হলো। হাউ রোমান্টিক! আর পাঁচটা স্বাভাবিক সাধারণ বিয়ের মতো বিয়ে নয়, সম্পূর্ণ ভিন্ন পরিবেশে অনন্য দৃশ্যপটে বিয়ে হলো আয়াজ ফারার। পূর্ণতা পেল দুটো আকুল হৃদয়। যে প্রণয়ের সার্বক্ষণিক ভয় জেগেছিল সে প্রণয় পরিণয় পেল। মনোমুগ্ধকর এক দৃশ্যপট তৈরি করলো কক্সবাজার সমুদ্র পাড়ে। বিয়েটা যেমন আর পাঁচটা স্বাভাবিক সাধারণ নয়, বাসরটাও অসাধারণভাবেই করলো ওরা। বদ্ধ নিস্তব্ধ ঘরে বিছানায় শরীর বিছিয়ে শরীর ছুঁয়ে নয়, এই নবদম্পতির বাসর হলো সমুদ্র পাড়ে, বালুচর আর শীতল জলে পা ডুবিয়ে, একে অপরের হাতে হাত রেখে, কাঁধে মাথা ফেলে, সূর্যোদয়ের একটুক্ষণ পূর্বে দুজনের আকুল হৃদয়ের টানে। কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণের জন্য দুটো ঠোঁট অবশ্য এক হলো, সিক্ত হলো গভীর প্রণয় স্পর্শে। তো ফ্রেন্ডস, এতটুকুই ছিল গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিতে পারেন। আর সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।